এখন দেখেন এই যে আপনার আজকেই খবর এসছে, আপনার সবাই হয়তো দেখেওছে ইতিমধ্যে, যে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর আপনার নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, তার পরিবার সহ নিয়ম আইন দেখতে পরিবার সহ। কেন? দুর্নীতি এবং আপনার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আপনার প্রভাবিত করা, জনগণের বিশ্বাস ক্ষুণ্ণ করা, এটা হচ্ছে একটা কেস এর মধ্যে যেটা আসছে আর কি। এই কথা কিন্তু আমরা বারবার বলেছি যে আপনারা ব্যবহার করছেন রাষ্ট্রযন্ত্রকে, আপনারা ব্যবহার করার চেষ্টা করছেন সেনাবাহিনীকে, ব্যবহার করার চেষ্টা করছেন বিচার বিভাগকে, প্রশাসনকে, এবং আজকে এমন একটা ত্রাস সৃষ্টি করেছে, এমন একটা ভয়ের রাজত্ব তৈরি করেছে যে এই যে ভাই আমাদের সাংবাদিক বাইরে আছেন, মিডিয়ার বাইরে আছেন, তারাও কিন্তু মন খুলে প্রাণ খুলে কিছু লিখতে পারেন না, প্রতিটি শব্দ চয়ন করার সময় তাদেরকে চিন্তা করতে হয় এর জন্য আবার জেলে যেতে হবে কিনা, এর জন্য মামলা খেতে হবে কিনা। এই হচ্ছে আপনার এখানে বর্তমান দেশের অবস্থা। একদিকে তারা অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে, এই অর্থনীতি এমন এক ধ্বংসের পর্যায়ে পৌঁছেছে যে আমরা এখন রিজার্ভ যেটা দিয়ে আমরা আমদানি করি, আমাদের বিদেশে যে ভাইরা চাকরি করে তারা যে টাকা পাঠায়, এবং সেই সঙ্গে যদি আমাদের গার্মেন্টস যে যায় আমরা, তার ফলে আমরা যে আয়টা করি সেই আয়টা দিয়ে কিন্তু আমাদের দেশের আপনার রিজার্ভ তৈরি হয়, এবং সেই রিজার্ভ থেকে আমরা কিন্তু আমাদের যে আমদানি প্রয়োজন সেই আমদানিটা আমরা করি। আজকে এমন অবস্থা তৈরি করেছে যে সেই ধরনের পরিমাণ কমতে 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 একেবারে তলানিতে এসে গেছে, স্বীকার করতে চায় না। এখন আইএমএফ বলছে, আইএমএফ হিসেবে তো আরো খারাপ অবস্থা, তারপরে সব হিসাব দিয়ে দেখবে যে আপনার এখানে একটা অবস্থা তৈরি করেছে যে এখন অর্থনীতি যারা স্বনামধন্য অর্থনীতি যারা এই দেশে, তারা বলছেন যে দেশের অর্থনীতি খুব দ্রুত একটা বিপর্যয় দিকে ধাবিত। প্রিয় বন্ধুরা, অর্থনীতি নিয়ে কথা বলি এই জন্য যে অর্থনীতি আমাদের সাধারণ মানুষকে বাঁচিয়ে রাখে। আজকে সাধারণ মানুষ তারা বাজারে যেতে পারে না, আমরা কোনোদিন শুনিনি কাঁচা পেঁপের দাম 90 টাকা 100 টাকা, এখন তাই আপনি যে কোনো সবজি বলেন 50 টাকার নিচে, 60 টাকার নিচে কোনো সবজি নেই, আর মা মাংসের কথা তো বাদই দেন, ওটা তো কাছে কাছে যাওয়া যায় না। এই একটা অবস্থার মধ্যে নিয়ে এসেছে দেশকে, ইনফ্লেশন বাড়তেই আছে আর তাদের দুর্নীতিও বাড়তে আছে, কি কি আইন করে না করে এই কথাগুলো যখন সাংবাদিকরা লেখেন, বাংলাদেশ ব্যাংকে কিছু দুর্নীতির কথা যখন বলেন, তখন তাদেরকে ভেতরে যাওয়াটা নিষেধাজ্ঞা দিয়ে দেয় যে সাংবাদিকরা কেউ ভেতরে যেতে পারে। ব্যাংকগুলো দুর্নীতির এমন পর্যায়ে গেছে এখন বাজার করেও তারা কোনো দেখতে পারবে না, এবং সমস্ত নীতি নির্ধারণ করা হয় দুর্নীতিদের পয়েন্টে বাঁচানোর জন্য।